হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটি আপনারা থাম্বনেইল থেকেই বুঝতে পেরেছেন কী বিষয়ে। তো আমি আপনাদেরকে এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেবো যে ওয়েবসাইটে আপনি নিউ রিলিজ মুভিগুলো সহজে দেখে নিতে পারবেন। সবার আগে ইউটিউবে আপলোড দেওয়ার আগে, মুভিটি রিলিজ হবে তার আধা ঘন্টা পরেই কিন্তু আপনি এই ওয়েবসাইটটিতে ঢুকে এই ফুল মুভিটি দেখে নিতে পারবেন সবার আগে। তো ভিউয়ার্স, এই ওয়েবসাইটটি অত্যন্ত অসাধারণ, যে ওয়েবসাইটে আপনি ঢুকলে সহজেই দেখে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এই ভিডিওটি আপনি লাস্ট পর্যন্ত দেখুন। দেখার পর অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আসলে আমি সত্যি বলছি কি না ফেক। তো আপনাদের কাছে যদি এটা ফেক মনে হয় তাহলে ডিসলাইক দিয়ে দেবেন, আর যদি রিয়েল মনে হয় তাহলে আপনি সেটাতে লাইক দেবেন। আর আপনি যদি আমার এই ফেসটি নতুন দেখে থাকেন তাহলে আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেরি না করে আমরা সেই স্ক্রিন ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখানে আপনারা ক্লিক করলে এইরকমই ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। দেন আপনি ওই ওয়েবসাইটটিতে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পরে আপনি এখানে সার্চ বাটন দেখতে পাচ্ছেন। এখানে যে কোনো মুভি নিউ রিলিজেস মুভিগুলো আপনি সেখানে যদি সার্চ করেন তাহলে আপনি এই আপনার এই পেজের সামনে চলে আসবে। দেন আপনি সেখান থেকে সবগুলো ভিডিও দেখে নিতে পারবেন এইচডি কোয়ালিটিতে। তারপর হচ্ছে আপনি এখানে সব ইন্ডিয়ান যতগুলো টিভি চ্যানেল আছে বা সিরিজ আছে সবগুলো আপনি এখানে দেখে নিতে পারবেন। হিন্দি ডাবিং অথবা তামিল, তেলুগু সব ভাষা এখানে সব ধরনের ভিডিও পেয়ে যাবেন বা সব ধরনের মুভি পেয়ে যাবেন এখানে। তারপর হচ্ছে আপনি যদি বলিউড, তারপর হচ্ছে হলিউড সব ধরনের মুভি যদি দেখতে চান তাহলে সেখান থেকে আপনি এখানে সার্চ বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে, সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে নাম লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পরে আপনি সহজে দেখে নিতে পারবেন আপনার পছন্দের মুভিগুলো। তারপর হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন যে দিস উইক মোস্ট ভিউজ মুভিজ। তো এখানে দেখতে পারবেন যে নিউ মুভিগুলো সবগুলো আপনাদের এখানে সাজেস্ট হবে বা আপনি এখানে দেখতে পারবেন আপনি সার্চ করা ছাড়াই। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে শাহ 2019 হিন্দি ফুল মুভি ওয়াচ অনলাইন। তো আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে শাহ ফুল মুভিটি দেখে নিতে পারবেন। তারপর হচ্ছে বার্ড অফ ব্লাড হিন্দি সেশন 1। তো আপনি এখানে বলিউডের, সরি, আপনি হলিউডের সেই মুভিটি আপনি হিন্দি ভার্সনে দেখে নিতে পারবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাল পাল, দিল কে পাস, এগুলো নিউ মুভি আপনি কিন্তু এখানে দেখে নিতে পারবেন সহজেই। কামিনী, তারপর হচ্ছে প্রেমাম, সবগুলোই মুভি আপনি এখানে সাথে সাথে দেখে নিতে পারবেন। নিউ রিলিজেস মুভিগুলো সবগুলো আপনি এখানে সাথে সাথে দেখে নিতে পারবেন। আধা ঘন্টা পরপরই আপনি আপনার পছন্দের মুভিগুলো রিলিজ হওয়া মাত্রই এখানে আপনার আপলোড হয়ে যায়। তারপর আপনি সহজে দেখে নিতে পারবেন। সবার আগে ইউটিউবে আপনি সার্চ করলেও কিন্তু পাবেন না। তারপর হচ্ছে আপনি ফেসবুকে সার্চ করলেও পাবেন না, গুগলে সার্চ দিলেও পাবেন না। জাস্ট এই ওয়েবসাইটটিতে ঢুকে নিলেই আপনি কিন্তু সহজে আপনার পছন্দের মুভিগুলো আপনি দেখে নিতে পারবেন সহজে। তারপর আপনি যদি চান সেটা ডাউনলোড করে আপনার গ্যালারিতে রাখার জন্য তাহলে আপনি সেটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি সেখান থেকে অপশন দেখতে পারবেন যে ডাউনলোড অপশন, সেটাতে আপনি ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন যে ডাউনলোড হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সামনে শাহ ফুল মুভিটি সেখানে আপনার সামনে চলে এসেছে। দেন আপনি যদি প্লে করতে চান সেখান থেকে আপনি প্লে করে নিতে পারবেন। তারপর আপনি এখানে ফুল মুভিটি দেখে নিতে পারবেন। তারপর আপনি এখানে নিচের দিকে অপশন দেখতে পাচ্ছেন যে ক্লিক হেয়ার টু ডাউনলোড লিঙ্ক 1। তো আপনি এখান থেকে যদি ডাউনলোড করতে চান, আপনার গ্যালারিতে নিতে চান, তাহলে সেখান থেকে আপনি সিলেক্ট করলে বা ক্লিক করলেই আপনি সাথে সাথে আপনার ডাউনলোড ফাইলটি হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে, সাথে সাথে আপনার ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। দেন আপনি আপনার গ্যালারিতে দেখে নিতে পারবেন এইচডি কোয়ালিটিতে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাই আমি আশা করি আপনারা আমার এই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে। আর আপনি যদি নিউ ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।